হ্যাঁ এটা এই দিদি 120 টাকায়, এই একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, অনেক সুন্দর একটা পেন দিচ্ছেন মাত্র 120 টাকায়। রিটার্ন রিটার্ন নিমু ভাই, একটা মাল নিয়ে 10টা মাল দিমু ভাই, 100 টাকা মাল 100 টাকা, 99 টাকা মাল 99 টাকা। হ্যাঁ তাও লসের পেন, খুব সুন্দর একটা পেন, স্টিচ সম্পূর্ণ স্টিচ, 12 বছরের বাচ্চার প্রথম পেন হবে 100 টাকা। এই যে এই পেনটাও দিচ্ছি 100 টাকা মাত্র, 100 টাকা। এই যে এই পেনটা দিচ্ছি 100 টাকা, শুধু এই মালটা পড়ো 50 টাকা, মাত্র 50 টাকা মাল, মাত্র আমরা দিয়ে দিচ্ছি শুধু 50 টাকা, 50 টাকা। আর এই একটা বোরকা কোন চিরা ফাটা থাকলে আমি 10টা বোরকা দিব ভাই। এইদের আগে আমার অনেক অর্ডার আছে ভাই, মাল দিয়ে কুলাইতে পারতেছি না, একবারে পাইকারি রেটে 60 টাকা দিচ্ছি, শুধু 60 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, চলে আসলাম আপনাদের সবে। তো ভাই দেখতে পাচ্ছি তো হিউজ পরিমাণ আপনাদের কালেকশন, জি তো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন, অবশ্যই আমরা দেখব। দর্শক যদি আসতে চায় কিভাবে আসবে? জি, ঢাকা সদরঘাট নদীর এই পাড়ে আসলে কেরানীগঞ্জ আলম সুপার মার্কেট থেকে আমাকে ফোন দিলে হবে, আমার শোরুমে আসতে 30 টাকা রিক্সা ভাড়া লাগে, জিঞ্জিরা নজরগঞ্জ। জি ভাই, আর যেগুলো মাল আমি দেখাবো আমার দেখে শোরুম কোয়ালিটির মাল, কিছু মাল হবে সব ভালো মাল, স্যাম্পল ভিতে ভালো মাল দেখাবো আজকে। যেগুলো মাল দিব যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না তাদের জন্য তো মাল থাকবে স্যাম্পল, একবার ভালো মাল থাকবে, আর যারা এসে দেখে নেবেন তাদের সাথে কথাই নেই, তারা দেখে নিয়ে যাবেন এসে মাল। ওকে, তো আজকে আমরা প্রথমে কি দেখবো? জি ভাই, আজকে আমি কিছু বাচ্চা কালেকশন জিন্স প্যান্ট দেখাবো, জিন্স ক্যাবাডিং বাচ্চা কালেকশন আছে আমার কাছে। আগে বাচ্চা দেওয়া শুরু করবে? হ্যাঁ জি, বাচ্চা প্যান্ট দিয়ে শুরু করবো, 100 টাকা, শুধু 100 টাকা পিস। হ্যাঁ অনেক সুন্দর প্যান্ট ভাই, গেট আপ তো প্যান্টটা এরকম আপে 5 থেকে 7 বছরের বাচ্চা দিয়ে 12 বছরের বাচ্চার প্রথম প্যান্ট হবে 100 টাকা, 100 টাকা। হ্যাঁ এগুলো বাচ্চাদের অনেক ইউজ পরিমাণ ডিজাইন আছে, মডেল আছে, দেখাবো ভাই, দেখানো শেষ হবে না। এই যে এই প্যান্টটাও দিচ্ছি 100 টাকা, 100 টাকা। হ্যাঁ ভাই বলতে পারেন যে বাচ্চা মাল 100 টাকা, বড় মালে পাচ্ছি 100 টাকা, ওই 100 টাকার মাল 100 টাকায় পাবেন ভাই। এই যে মালটা দেখাচ্ছি এটা পড়বে 100 টাকা, 100 টাকা। জি, এরকম ইউজ পরিমাণ কালেকশন আছে রনি ভাই আমার কাছে, যারা আসবে আপনি ভিডিও দেখে তারা এসে দেখে নিতে পারবে, যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে, যারা অর্ডারটা দিবে আমাদের সুন্দরবন কুরিয়ার মাধ্যমে, যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে দিবে, তাদের জন্য যত পারবো ভালো মাল দেওয়ার জন্য, খারাপ মাল দিব না। আর যদি একটা মালও কোনো সমস্যা আমি রিটার্ন নিবো ভাই। এই যেটা দিচ্ছি এটা দিচ্ছি 100 টাকা, 100 টাকা। জি বাচ্চা ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে আমার কাছে, জিন্স গ্যাবারিং ইউজ পরিমাণ কালেকশন আছে, বাচ্চা মাল সারাদিন দেখালো শেষ হবে না। এই তো স্যাম্পল অনুযায়ী কিছু মাল দেখাচ্ছি আমার, করোনা অনেক মাল আছে। এই যে এই মালটাও দিচ্ছি মাত্র 100 টাকা, 100 টাকা। আমরা সম্পূর্ণ পাইকারি সেল করি এখান থেকে। কমপক্ষে কত পিস নিতে হবে? আমার এখান থেকে যে সরাসরি আসবে তার জন্য 50 পিস দিব, আর যারা সরাসরি না আসতে পারে তাদের 100 পিস নিতে হবে কুরিয়ার মাধ্যমে। ওকে, এই যে প্যান্টটা দেখেন এটা ব্যাক সাইড, হ্যাঁ তাও লসের প্যান্ট, খুব সুন্দর একটা প্যান্ট, স্টিচ সম্পূর্ণ স্টিচ প্যান্ট, স্টিচ প্যান্ট। এটাও দিচ্ছি 120 টাকা, বড় প্যান্ট 120 টাকা, অনেক সুন্দর একটি প্যান্ট। আরো অনেক কালার আছে, ডিজাইন আছে ভাই, তো দেখালাম সাদা কালার, কালারের শেষ নাই, ডিজাইনের শেষ নাই, যার যেভাবে চলবে সে সেভাবে আসে। এই স্যাম্পল ভিতরে একটা প্যান্ট, 80 টাকা প্যান্ট ভাই, এটা লগা 40 কোমর আছে, 38 কোমর আছে। সাইজ কত আপনাদের? আমাদের এখানে ভাই 28 থেকে 36 পর্যন্ত কোমর পাবেন ভাই। আচ্ছা, কারণ আমার উপরে যা আছে নিচে তা আছে ভাই। এই একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, অনেক সুন্দর একটা প্যান্ট, অনেক সুন্দর, হ্যাঁ পিস মোড়া, হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি 120 টাকায়, অনেক সুন্দর একটা প্যান্ট, মাত্র 120 টাকা, 20 টাকা পারবেন। এরকম হাজার হাজার পিস প্যান্ট আছে রনি ভাই, যা যেভাবে চলবে সে সেভাবে এসে নিয়ে যাবে, কারণ ভাই অনেক মানুষ বিশ্বাস করে না ভাই, এখন প্রতারণা ব্যবসা বেশি হয়ে গেছে বুঝছেন ভাই। এই যে মালটা দেখতেছেন এটাও দিয়ে দিচ্ছি 120 টাকায়, 120 টাকা। হ্যাঁ 99 100 যেসব মাল পাবেন ওগুলো পচা মাল পাবেন ভাই, ওগুলো কিনেন না টাকা দিয়ে, কিনলে আপনি ওইগুলো মাল টাকা জলে ফেলাইতে হবে ভাই। আমার এখানে রেট পড়বে 50 টাকা, 50 টাকা, কিন্তু মাল হবে ফ্রেশ, একটা মালে কোনো দাগ ছুড়া বা কিচ্ছু থাকবে না। আমি মাল খুলে দেখাচ্ছি কিছু মাল, এই যে মালটা, এই মালটা পড়বে 50 টাকা, মাত্র 50 টাকা, মাল মাত্র 50, ফুলাতা শার্ট, কোনো সমস্যা নাই তো ভাই? কোনো সমস্যা নাই ভাই, সমস্যা থাকলে আমি রিটার্ন দিব ভাই। পাঞ্জাবি দেখাচ্ছি এখন বর্তমানে রানিং ভাই, এসব পাঞ্জাবি আপনি দেখাচ্ছি, এটা আমি 50 টাকায় দিলে আপনি ফুটে ফুটে কি 150 টাকা সেল করতে পারবেন এই পাঞ্জাবিটা। আর মার্কেটে এগুলো পাঞ্জাবি এখন 450-450 টাকা পাইকারি ভাই। জি জি জি, আমরা দিয়ে দিচ্ছি শুধু 50 টাকা, মাত্র 50 টাকা। জি, এরকম হাজার হাজার পিস, কালার হবে, ডিজাইন হবে, মডেল হবে ভাই, যার যেভাবে চলবে এসে দেখে নিয়ে যাবে, কারণ প্রতারণা হবে না ভাই। আমার মাল নিবেন, নিয়ে ব্যবসা করবেন, আমি না বেচতে আলো মাল রিটার্ন নিবো ভাই, 100-100 গ্যারান্টি দিলাম ভাই। এই যে মালগুলো দেখাচ্ছি ভাই, মাত্র 50 টাকা, আর এগুলো মাল 150-200 টাকা সেল করা যাবে অনার্সে ভাই, ফুটপাতে। আচ্ছা, এরকম হাজার পিস মাল হবে ভাই, ইউজ পরিমাণ কালেকশন হবে আমার কাছে, শুধু 50 টাকা পিস, যার যেভাবে লাগবে। ভিডিও তো বেশি বড় করা দরকার না ভাই, যারা বুঝার বুঝবেন অল্পতেই, কারণ এগুলো মাল 50 টাকা নিয়ে 100-150 টাকা বা 120 টাকা সেল করা যাবে ভাই, যে কোনো জায়গায়, ফুটপাতে বলেন যে কোনো জায়গায়। কিছু লেডিস কালেকশন দেখাতে যাচ্ছি, দেখি আমরা আপনাদের লেডিস কালেকশন। জি ভাই, এখান থেকে বোরকা,
বোরকা তো আপে ভিডিও বা অনেক অনেক মানুষ বোরকা দেখাচ্ছে বোরকা বেচতেছে আমার বোরকা গুলো পড়বে শুধু 60 টাকা মাত্র 60 টাকা হ্যাঁ একটা বোরকা কোন চিরা ফাটা থাকলে আমি 10টা বোরকা দিব ভাই গ্যারান্টি দিলাম আপে ভিডিওর মাধ্যমে আচ্ছা যারা আসবে তাদের এসে দেখে নিবে আর যারা না আসতে পারে দূর দূরান্থ থেকে যারা অর্ডারটা দিবে তাদের জন্য 100% গ্যারান্টি দিয়ে মাল দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কাজ সুন্দর একটা বোরকা ভাই দাম দিচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা আসলে চিরনি ভাই এই মালটা যদি ফুটে একজন 300 টাকা দাম চায় সে তো চোখ বুঝে নাও 200 টাকা বা 100 টাকা দাম বলবে জি জি 100 টাকা লাভ হয়ে গেল তার হুম তো এরকম হাজার হাজার পিস মাল থাকবে ভাই ফুটের জন্য সারা বাংলাদেশে মাল গুলো আছে আমার মাল কারো কোনো কমপ্লেইন নাই মাল একবার বেচে চারবার অর্ডার দিয়েছে এইদের আগে আমার অনেক অর্ডার আছে ভাই মাল দিয়ে কুলাইতে পারতেছি না মোটামুটি আমি অনেক মাল নামাইছি ইদারিন তার মাধ্যমে আপনি ব্লগে কিছু মাল আমি দেখা দিচ্ছি এই যে এই বোরকাটা দেখেন ভাই খুব সুন্দর একটা চিলি কাপড়ের বোরকা এই কাপড়ের কত আছে 140 টাকা গজ 140 টাকা গজ আর এটা কয় গজ কাপড় লাগছে দেখেন এটা কাজে কাজের মধ্যে যদি যান তাহলে হাজার বার ফেরা কাজ করছে বোরকাটা হুম হুম 60 টাকা 60 টাকা 60 টাকা আমি বলছি এই সব মাল নিয়ে ব্যবসা করেন আমার মাল আমি 100% গ্যারান্টি দিয়ে ব্যবসা করতে বলতাছি ভাই কারণ আমার মাল নিয়ে ব্যবসা করেন 20 পিস মাল যে ভাই আমার রাইং মালটা এটা চলতেছে না সোলো মাল ওই ক্ষেত্রে আপনি ওই মালটা দিয়ে আমার থেকে ওই মালটা নিতে পারবেন পাল্টা চেঞ্জ করে নিতে পারবো পাল্টা আচ্ছা আমার এই মালটা রাইং ভাই আমার এই মালটা দেন আমার এই মালটা চলে আপনি গ্রামে আপনি গঞ্জে যেভাবে মাল চলে সেভাবে মাল নেবেন আপনি সুযোগ সুবিধা দিব আমি এটা দিচ্ছেন মাত্র 60 টাকা ভাই 60 টাকা আচ্ছা এরপর আর কি পাবো এরপর ভাই কিছু ওয়ান পিস পাবেন আচ্ছা দেখি এই যে ওয়ান পিস গুলো ডিসপ্লে দেওয়া আছে এখানে ডিসপ্লে করা আছে ওয়ান পিস এটা কত করে দিবেন ভাই এগুলো ভাই ওই বোরকা রেডে ভাই স্যাম্পল বাম্পার ওপারে দিচ্ছি শুধু 60 টাকা মাত্র 60 টাকা জি জি আচ্ছা 60 টাকা 60 টাকা মানে এখানে আপনি আচ্ছা দুই একটা আমাদের কালেকশন দেখান জি দুই একটা কালেকশন দেখাচ্ছি এরকম 6 পিস করে বান্ডেল থাকবে আর আপনি আমার এখানে 1200 টাকা 3 পিস বা 1 পিস 1200 টাকা 1 পিস পেয়ে যাবেন শুধু 60 টাকায় মাত্র 60 টাকা জি এই যে এই ফোরাটা দেখেন বাচ্চাদের এটাও দিয়ে দিচ্ছি শুধু 60 টাকা এরকম হাজার হাজার পিস থাকবে ভাই যার যেরকম চলবে সে সেরকম এসে নিতে পারবে সুতি বলেন জর্জেস বলেন যেভাবে যার চলে আর কি সেভাবেই এই যে এই জামাটা দেখতেছেন এই 1 পিসটা এটাও দিয়ে দিচ্ছি শুধু 60 টাকা অনেক সুন্দর জি মাত্র 60 টাকা ওকে এরকম এই যে দেখতেছেন এই 1 পিসটা এটাও নিচ্ছি শুধু 60 টাকা মাত্র 60 টাকা বাম্পার ওপারে দিচ্ছি ভাই শুধু 60 টাকা ওকে আমাদের এখানে আপনি যত হাজার টাকা মাল লাগে যত হাজার টাকা মাল আপনি নেন শুধু আমাদের 1020 টাকা অ্যাডভান্স করতে হবে এটা কেন যত হাজার টাকা মাল লাগে আমরা চোখ বুঝিয়ে দিতে পারি কারণ সে নিবে মালটা অনেক মানুষ টাকা না দিয়ে অর্ডার দেয় মাল লাগে অথচ মাল নেয় না মাল নেয় না এটা একটু প্রবলেম হয় না প্রবলেম হয় মালটা ফেরত আসে ঝামেলা হয় আর কথা আমি বুঝতে পারছি আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই 1020 টাকা দিলেই ওনারা মালটা পাঠিয়ে দিব আপনি কুরিয়ারতে যে টাকা দিয়ে ছুটে নিয়ে যাবেন জি জি আচ্ছা ভাই আপনার ঠিকানা আবার যদি বলতেন আমার ঠিকানা হলো ভাই ঢাকা সদরঘাট এটা সবাই চিনে কারণ ঢাকা সদরঘাট গ্রাম অঞ্চল সবাই চিনে ঢাকা সদরঘাট সদরঘাটের নদীর এই পার আসলে এটাকে বলা হয় কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জ এখান থেকে আইসা কেরানীগঞ্জের নদী পার হয়ে কেরানীগঞ্জ আইসা আমাকে ফোন দিলে হবে আর ওইখান থেকে ফোন দিলে আমার এখানে আসতে 30 টাকা ভাড়া জিঞ্জিরা নজরগঞ্জ নজরগঞ্জ কবরস্থানের পাশে নজরগঞ্জ কবরস্থানের পাশে আমার শোরুমটা ওকে